Hello, good morning. Welcome to my channel. I'm the mother of Michelle. I'm here to know the vlog. I'm here to go to the car. ছটার সময় উঠেছি অনেকদিন বাদে মাঝখানে কদিন উঠতে পারছিলাম না যাই না কিছুতেই ঘুম ভাঙছিল না রোজ ভাবছি না ভোরবেলা উঠবো তো আজকের ব্লগটা একটু ভাবছি আমি অন্যরকম ভাবে করব বলতে আজকে একটু অন্যরকম করব আজকের ব্লগটার টপিকটা একটু অন্য থাকবে মামা ব্লগটা আজকে ভাবছি যেটা করব সেটা হচ্ছে আমাদের বাড়ির বাচ্চাদের নিয়ে বলতে যে এই যে গরম পড়েছে এই যে ওয়েদার এত বাজে যাচ্ছে এই যে ওয়েদার ফ্ল্যাকচার তো একদমই করছে না ঠান্ডার তো কোনো নামগন্ধ নেই মানে আমরা গরমে হাঁসফাঁস করছি তো এই মুহূর্তে ওদের অবস্থা তো একদম খারাপ সবার বাড়িতে বাড়িতে শুনছি ওরা খাচ্ছে না হ্যাঁ শুধু জল খাচ্ছে আর কিছু খাচ্ছে না তো সেই নিয়ে আমার এই ব্লগটা আজকে টপিক থাকবে যে আমাদের বাড়ির বাচ্চাদের কিভাবে রাখলে ওরা ফ্রেশ থাকবে কিভাবে রাখলে ওদের শরীর একটু বেটার রাখা যায় এই গরমে কিভাবে আমরা এটা চেষ্টা করতে পারি সেই জিনিসটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকো আর সারাদিন যেগুলো করবো সেগুলো তো অতি অবশ্যই শেয়ার করব তো চলো এখান থেকে শুরু করছি লিটো এদিকে কাম আমি ডিটোকে নিয়ে বেরিয়েছি এখানে পুচি পুচির বাচ্চারা বসে বসে খেলছে পাশের বাড়িতে এত কিউট লাগছে দেখতে এদের তো প্রথমেই যেটা বলবো রোজ সকালে চেষ্টা করবে তোমরা যতটা সকালে সম্ভব মানে যতটা ভোরে উঠতে পারো আমি যেরকম ভোরে উঠতে পারি না ভীষণ প্রবলেম হয় তবে মাঝে মধ্যে উঠে যাই 5:30-6 চেষ্টা করি গরমকালটা এরকম সময় ওঠার কারণ ওদের প্রবলেম হয় বলতে কি ওরা সারাদিন কিন্তু আর গরমকালে খেলতে পারে না বা রাস্তায় বেরোতে পারে না ঘুরতে পারে না সারাটা দিন গরম থাকে ওদের ঘোরার টাইম আর খেলার টাইম বলতে এই ভোরবেলা সকালবেলা যখন একদম রোদটা কম থাকে আর সন্ধ্যাবেলা তো সন্ধ্যাবেলাটাও গরমটা অনেকটাই বেশি থাকে খুব কম হয় যে হাওয়া টাওয়া দেয় তো সকালটাই প্রেফারেবল সেই জন্য আমি সকালবেলাটাই বেরোই রোজ যেরকম আমি 7:30 ঘুম থেকে উঠি তো 7:30 থেকে 8 অবধি ঘোরাই সেখানে ধরে নাও আজকে যেরকম 6:30 উঠেছি 7 বাজে তো 7 সময় আজকে যেহেতু হাতে টাইমটা এক্সট্রা আছে সেই জন্য আজকে শুধু রাস্তায় হাঁটাইনি তার আগে 10-15 মিনিট ফুটবল খেলিয়ে নিয়েছি মুখ চোখ দেখে বুঝতে পারছো ঘামছি 10-15 মিনিট ফুটবল খেলিয়ে নিয়ে এখন হাঁটাচ্ছি অন্য দিন হলে রাস্তায় 10 মিনিট হাঁটিয়ে তারপরে 15-20 মিনিট ট্রেডমিলে হাঁটাই বাট ট্রেডমিলে তো রোজ ওদের ভালো লাগে না অবভিয়াসলি না বোর লাগে তো একটুখানি ফুটবল টুটবলও খেলার দরকার কিন্তু গরমের জন্য সেগুলো হয় না যাই হোক তো আজকে যেরকম সকালবেলা উঠেছি তোমরাও এরকম চেষ্টা করবে যে ভোর ভোর উঠে একটুখানি খেলিয়ে তারপরে 10-15 মিনিট হাঁটিয়ে নিলে মোটামুটি আধ ঘন্টা থেকে 1.5 ঘন্টা ওদের এই হাঁটাহাঁটি খেলাধুলোটা করলে সারাদিন ওদের ভালো যায় খিদেটা ভালো থাকে আর গরমে এমনিই খাওয়াটা ওদের কমে যায় আর যেহেতু গরমে একদম আমরা সেরকমভাবে ওরা কাজকর্মও করে না সেই জন্য আরও বেশিই কমে যায় অ্যাক্টিভিটি কমে যায় বলে খিদেটাও কমে যায় তো সকালবেলায় যদি এটা করিয়ে নাও দেখবে সারাদিন মোটামুটি খিদেটা ঠিকঠাক কাজ করবে তো
এখন মোটামুটি হাঁটিয়ে নিয়ে যাই, তারপরে ওরা মোটামুটি আরও 15-20 মিনিট রেস্ট নেবে। তো চলো আপাতত আর একটুখানি হাঁটিয়ে ঘরে ঢুকিয়ে নেব। কে আছে? যাবে না ঘরে? যাবে না ঘরে? যাবে না দিটো? রাস্তায় যেতে হবে না বাবা, বাচ্চারা স্কুলে যাচ্ছে না, রাস্তায় যেতে হবে না। চলো এদিকে চলো। তো এখন বাজে 8:15, গরম জল নিয়ে চলে এসেছি। তো গরম জলটা খেয়ে নেবো, এরপরে ওদের খাওয়াতে যেতে হবে। তো গরম জলটা খেয়ে 5 মিনিট এসিতে বসে। তো দেখতেই পেলে আমি যেটা করলাম সেটা হচ্ছে ওদেরকে হাঁটিয়ে টাটিয়ে নিয়ে এসে এখন আমি ঘরের মধ্যে ওদেরকে শুয়ে দিয়েছি ঠিক আধ ঘন্টার জন্য, আর এসিটা ফুল এতে দিয়ে দিয়েছি। যাদের বাড়িতে এসি নেই তারা কী করতে পারো, ওদের গায়ে ভিজে টাওয়েল দিয়ে দিতে পারো, পুরো টাওয়েলটা ভালো করে ভিজিয়ে একটু ঠান্ডা জলে ভিজিয়ে ওদের গায়ে দিয়ে দিতে পারো, দিয়ে পাখা চালিয়ে দাও বা টেবিল ফ্যান, ওদের হাইটে করে টেবিল ফ্যান হোক বা প্যাডিস্টল ফ্যান, এগুলো চালিয়ে দিতে পারো ওদের দিকে করে। তাহলে কী হবে, এই সময় বডিটা পুরো ঠান্ডা হয়ে যাবে। দিয়ে আধ ঘন্টা আমি এখন ওদের শুয়ে রাখবো ফুল এসিটা দিয়ে, তারপরে আমি ওদেরকে খেতে দেবো। তো খাওয়ার মধ্যে কি, গরমকাল যেহেতু সেই জন্য খাওয়া তো অবভিয়াসলি একটু কন্ট্রোল করতেই হবে। খুব বেশি মাটন, খুব বেশি চিকেন, খুব বেশি ডিম এসব তো দেওয়া যাবে না। তো সকালবেলা আমি যেটা করি একদম প্লেন ভাত, পরিমাণ যা খায় তার থেকে বেশ কিছুটা কম। আমি বারবার বলছি শীতকালে যদি এক বাটি ভাত খায়, গরমকালে সেটা হাফ বাটি হবে। তো ভাত কিছুটা, ভাত নিয়ে কিছুটা ভাত নিয়ে তারপরে তার মধ্যে অল্প চিকেন আর চিকেন স্টু একটু বেশি করে, কারণ জলটা এই সময় খাওয়াটা খুব দরকার। এই সময় বাচ্চারা জলটা খেতে চায় না বেশিরভাগ ক্ষেত্রে। আমার বাচ্চারা কি করে, জলটা মুখ দিয়ে ফেলে ফেলে সেটা খেলা করে সেটা নিয়ে, আবার অনেক সময় খায়ও। কিন্তু আমাদের চেষ্টা করতে হবে যে জল যতটা ওরা খাচ্ছে খাচ্ছে তার উপরে এক্সট্রা জল আমরা যতটা ওদের শরীরে দিতে পারি। তো সেটা কি করে, স্টু খাইয়ে, চিকেন স্টুটা একটু ভালো করে বানাও যাতে ওরা টেস্ট পায়, ওরা খেয়ে নেয় চকচক করে। তো সেটাই করবো, ভাত দেবো আর সঙ্গে চিকেন আর স্টু। তো চলো খাইয়ে দিই। হ্যাঁ, আর একটা জিনিস তোমাদের যেটা বলতে মিস করে গেলাম, সেটা হচ্ছে যে অনেকে আছো যারা ভাতের জায়গায় ড্রাই ফ্রুট খাওয়াও, তো তাদের জন্য অবভিয়াসলি ভাতের জায়গায় ড্রাই ফ্রুটই থাকবে কিন্তু পরিমাণটা কম। তো সকালবেলা যারা ড্রাই ফ্রুট দিচ্ছ বা সারাদিনই ড্রাই ফ্রুট খাইয়ে রাখছো, সকালবেলা ড্রাই ফ্রুটটা কম, মানে সকালবেলা বলতে সকালবেলায়, কারণ আর একটা জিনিস যেটা আমি তোমাদের বলে দিই, এই খাবারটা কিন্তু ভারী হবে সকালবেলার, কারণ এরপরে দুপুরবেলা বা সন্ধেবেলা আর কোনো, সন্ধেবেলা বলা ভুল, বিকেলবেলা কোনো ভারী খাবার ওরা খাবে না। তো একদম পেট ভরে খাবে, এখন যতটা খাবে সেটা যতটা ওরা ক্যারি করতে পারে। তো সকালবেলা হাফ ভাত বলেছি মানে এই নয় যে ওদের পেটে খিদে রেখে তোমরা খাওয়াবে, যতটা ওরা খেতে পারে ততটা। আবার এটাও না যে খুব ঠেসে খাইয়ে দেবে যেহেতু সারাদিন খাবে না, পেটের মধ্যে একটু যেন জায়গা থাকে, হালকা খিদে থাকে, দ্যাটস বেটার। কারণ গরমকালে আমাদের, আমরাই হজম করতে অনেক টাইম নিই, আমাদের হজম হতে চায় না, তো ওদের আরও বেশি হয় এই প্রবলেমটা, ওদের খাবার হজম হতে অনেক টাইম লাগে। সেই জন্য খাবারটা এমন খাবে যে পেটে একটু জায়গা থাকবে আর পেট একদম আইঢাই করবে না, সেরকম পরিমাণে খাবার ওরা খাবে। তো চলো ওদের খাবারটা আমি রেডি করে নিই। তো তোমরা দেখতেই পেলে হাতে না হাতে রেজাল্ট সামনে দেখিয়ে দিলাম, একদম চুপচাপ খেয়ে নিল চুপচুপ করে। তো এবার যেটা করব, আবার 10 মিনিটের জন্য আমি এসিটা চালিয়ে দেবো, ওরা এখন ঘরে এসেছে, 10 মিনিটের জন্য এসিটা রাখবো, পাক্কা 10 মিনিট, তার বেশি না। 10 মিনিটে খাওয়ার পরে আমাদের বডি যেহেতু শ্বসন শুরু করে তো ওই সময় একটা গরম খুব বেশি লাগে, ওই জন্য 10 মিনিট আবার এসিতে থাকবে, 10 মিনিট বাদে এসিটা বন্ধ করে দেবো। ওরা এখন টানা ঘুমোবে, মোটামুটি এখন 9টা বাজে, তো 12:30, 11:30 অবধি টানা এখন ঘুম দেবে। তো চলো ততক্ষণ বাটি টাটিগুলো ক্লিন করে নিই। এখন
দেখো তোমাদেরকে বলেছিলাম 11:30 অবধি আরামসে ঘুমাবে, এখন বাজে 12:30, এখন ঘুম থেকে উঠে উনি টয়লেট টয়লেট করে এলেন, নাচন কোদন করেছেন, আর দুজন এখনো ঘুমাচ্ছে, তারা এখনো ওঠেনি। ও বাবা ও বাবা, হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চলো 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 ঘরে চলো ঘরে চলো। ও 12:30 তো বেজেই গেছে, ওরা যতক্ষণ ঘুমাচ্ছিল ততক্ষণ আমি এটা ক্লিন করলাম অ্যাকোয়ারিয়ামটা। হঠাৎ করে আমার একটা মাছ মারা গেছে, হয়তো গরমে, তো ওই মাছটা দুদিন আগেই মারা গেছে, মাছটা ফেলে দেওয়া হয়েছিল, তো জলটা ওই জন্য আজকে ক্লিন করা হলো, খুব দরকার ছিল জলটা ক্লিন করা। যাই হোক, তো আমার দাদা আবার 5 মিনিটের রেস্ট, তো এখন ব্যাক টু দ্য কাজের ওয়ার্ক। মাই গড, আমি বললাম কাজের ওয়ার্ক। যাই হোক, তো নাও ব্যাক টু দ্য কাজের কথা। তো 12:30 যেহেতু বেজে গেছে, আমি 5 মিনিট রেস্ট নিতে এলাম, আর তার সাথে এখন যেটা ওরা করছে, ওরা বলতে ওরা তো সবাই ঘুমাচ্ছে, খালি ডিটোই জেগে আছে, ডিটো আপাতত বসে আছে, যদি ওরা জেগে থাকতো তাহলে একসাথে খেলা করতো ঘরের মধ্যে। আমি ঘর থেকে এখন বের করি না, কারণ এই 12:30 ঘর থেকে ভীষণ বেশি তাপ থাকে বাইরে, তো এই সময়টা ও ঘরের মধ্যেই খেলা করে, বল নিয়ে হোক যা হোক, অথবা ঘরের মধ্যে বসে করে। এই হোক, তো করে টোরে মোটামুটি 1.5 ঘন্টা বাদে আমি ওদেরকে হালকা পাতলা কিছু খাওয়াবো, এবার কী খাওয়াবো সেটা তখনই দেখাবো, এখন আপাতত ওরাও রেস্ট নিক। রেস্ট বলতে ওরা তো পুরোই রেস্টেই আছে এখন, এখন যেহেতু বাইরে লাফালাফি করতে পারবে না, একটুখানি ল্যাদ খাবে বা আর খেলাধুলো করবে, যাই হোক ঘরের মধ্যে সেগুলো করুক, আর আমি আপাতত কিছুক্ষণ রেস্ট নিই। ওদেরকে একদিন অন্তর স্নান করাই, তো আজকে আবারও স্নানের দিন। তো এই যে ওদের স্নান হয়ে গেছে, এখন একদম কুল, এইবার যেটা করবে এখন সেটা হচ্ছে, তো যেটা করবে সেটা হচ্ছে এখন, হ্যাঁ দি আচ্ছা, তো যেটা হচ্ছে সেটা হচ্ছে যে একটু চিকেন স্টু খাবে, একটা চিকেন আর অনেকটা চিকেন স্টু, ওটা খাওয়ার পর একটুখানি দই জলে ফেটিয়ে, বেশি করে জলে ফেটিয়ে 1 চামচ দই, সেইটার জলটাও খাওয়াবো, তাতে কি হবে ওদের পেটটা ঠান্ডা থাকবে, দুপুরেও মানে যেহেতু ডিস্টেন্সটা অনেকটা গ্যাপ হয়ে যায়, তো সেটাও একটা কাজ করবে, শরীরে এনার্জিও আসবে। তো চলো ওদেরকে দিয়ে দিই, এখন তো ঘর অন্ধকার, তাও তোমাদের দেখিয়ে দিচ্ছি, ওরা খেয়ে দিয়ে এসে মানে স্নান করে স্টু খেয়ে দই খেয়ে ঠান্ডা হয়ে এখন আবার ঘুম লাগালো, এখন সন্ধ্যে 6:30-7 অবধি টানা ঘুম দেবে। এখানে এক পেছনে একজন আছে, ওই সাইডে একজন আছে, যেহেতু এখন ঘর অন্ধকার আর ওরা কালো, তো ওদেরকে দেখা যায় না, ডিটোকে দেখা যায়, ও কালো নয় বলে, তো ডিটোকেই তোমরা দেখতে পেলে। যাই হোক, ওরা ঘুমাচ্ছে, এবার যেটা করবো সেটা হচ্ছে আমি আমাদের রান্নাটা একটু করবো, মা লাল শাক বসিয়েছে, আমি একটু চিকেনের ঝোল করবো পাতলা করে, তারপর স্নান করতে যাবো। হ্যালো গাইজ, এখন ওদের সন্ধ্যে 7টা, তো এখন ওদের নিয়ে আমি ছাদে যাচ্ছি, সবাই তো দৌড়ে দৌড়ে উঠে গেছে, এই একজনই আছে আমার সঙ্গে। চলো 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 এসো, হ্যালো গাইস, তো এখন বাজে 8:30, তো 8:30 একটু বেশি, যাই হোক মেন ব্যাপারটা যেটা হলো যে আমি 8:15-8:10 মধ্যে ওদেরকে খাইয়ে দিই, দিয়ে এখন ওরা ঘরে এসে শুয়ে পড়েছে, ব্যাস ওদের ডিনার কমপ্লিট, একটু বাদে গিয়ে একটু হাঁটাহাঁটি করবে, ছাদে ঘোরাঘুরি করবে, টয়লেট পটি করবে, করে ব্যাস ঘুম, আপাতত এখন 1/2 ঘন্টা ঘুম দেবে। মেন ব্যাপার যেটা সেটা হচ্ছে 8:00-8:30 মধ্যে ডিনারটা কমপ্লিট করিয়ে ফেলতে পারলে খুব ভালো, কারণ যেহেতু ওরা সকালবেলা অনেকটা সকালে খাওয়ানো হয়, এই গরমের সময় যেহেতু ওরা দুপুরে খেতে পারে না, তোমাদের বলেছি, তো দুপুরের খাবারে এই গ্যাপটা ঠিক যদি 12 ঘন্টা মেনটেন করতে পারো তাহলে ওদের শরীর নো ডাউট ভালো থাকবে। যাই হোক, তো এটা যার যার পার্সোনাল ব্যাপার, যে যেরকমভাবে বাচ্চাদের মানুষ করেছো, কিন্তু এইভাবে যদি করতে পারো, অবভিয়াসলি গরমে যারা মানে সবাই সব দিক থেকে শুনছি যে গরমে বাচ্চারা খাচ্ছে না, কেউ কিছু খাচ্ছে না, শুধু দই আর জল ছাড়া কিছু খাচ্ছে না,
তো বিশ্বাস করো এটা ট্রাই করে দেখতে পারো, কিছু হলেও উপকার পাবে। এই হচ্ছে আমার রুটিন, এই যে সব শুয়ে পড়েছে। আর আমি খাওয়ানোর আগে বা খাওয়ানোর সময় ভিডিও করতে পারিনি, কারণ আমার একটা ইম্পর্টেন্ট ফোন এসেছিলো, তো সেই জন্য এটা মাফ চাইছি, সরি। তো ওই জন্য ভিডিওটা আমার করা হয়ে ওঠেনি, এই হচ্ছে ব্যাপার। তো ওদের ডিনার কমপ্লিট, রাত্রেবেলা আর কোনো কিছুই চাইবে না। আর আমার বাচ্চারা যেরকম একদম জল খেতে চায় না, তো ওদেরকে বেশি বেশি করে স্টু খাওয়ানো হয়। তোমাদের যাদের বাচ্চারা জল খেতে চায় তাদেরকে বেশি বেশি করে জল খাওয়াও। আর আমার বাচ্চাদের, যেহেতু আমার বাচ্চাদের মতো যারা আছে যারা জল খেতে চায় না, তাদেরকে দইয়ের মধ্যে বেশি করে জল দিয়ে দাও, মাংস ফুটিয়ে বেশি করে স্টু বানিয়ে স্টু খাইয়ে দাও। কিন্তু গরমে অতি অবশ্যই এই জলগুলো মাস্ট, নইলে বডি ডিহাইড্রেটেড হয়ে যাবে, আর ডিহাইড্রেশন হলেই তখন শরীর খারাপ হতে শুরু করবে। তো এইটুকুনি আমার টিপস, এইটুকুনি আমি হেল্প করতে পারলাম। আমার মনে হলো যে এটা আমার ব্লগের একদমই বাইরে, বাট ওদেরকে নিয়ে একটা ব্লগ বলা যায়। তো চারিদিকে চারিদিকে এত শুনছি যে এরকম এরকম ঘটনা, তো আমার মনে হলো এইটা হয়তো আমি তোমাদের সাথে শেয়ার করলে কেউ হয়তো বিন্দুমাত্র হেল্প পেতে পারো, কারণ আমি এই বাচ্চাদের ভীষণ ভালোবাসি। আর আমার থেকে এইটুকুনি হেল্প যদি কেউ পায় তাহলে আমি অনেক বেশি খুশি হব, এইটুকুনি পাওয়া। তো যাই হোক, তো এটা ট্রাই করে দেখতে পারো এবং বলতে পারো, যদি কোনো কনফিউশন থাকে তাও বলতে পারো। তো এখানেই আজকে আমি আমার ভিডিওটা বা ব্লগটা শেষ করছি। তো এখন যাব, আজকে আমার রাত্রেবেলা আর কিছু রান্না করার নেই, দুপুরবেলায় যে চিকেনটা করেছিলাম ওটা দিয়ে রাতে রুটি হয়ে যাবে, মানে রুটি খাওয়া হয়ে যাবে, রুটি মা করে তো তোমরা জানি। যাই হোক, ঠিক আছে, সাবধানে যাবে। তো এইটুকুনি বলা, ভিডিওটাকে এখানেই এড করছি। ভিডিওটির মধ্যে যদি কিছু মাত্র ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে, যারা পুরনো দেখছো অত সাবস্ক্রাইব করোনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, প্লিজ 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 প্লিজ। তো ওকে, চলো ভিডিওটাকে এখানেই এড করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।